আমি যাহা চাইব করিব, আমি যাহা ইচ্ছা তাই বলিব, আইন মোতাবেক আমাকে কেউ বাধা দিতে পারিবে না। বলবার এক কথাই আছে না, কাকরে যতই তুমি ময়ূরীর পাখনা লাগাই দাও, দিন শেষে কাক কাকই থেকে যাবি। কত সুন্দর করে চেষ্টা করলাম শাকিব খানের তুফান সিনেমার মতো জোরে একটা চিৎকার দেব, না আমার দ্বারা সে চিৎকার তো আসবি নে। তোরা আমারে কেউ বাধা দিস নে, মিজাজ টিজাজ প্রচুর গরম আছে, কারে কি বইলে ফেলি ঠিক নাই। শাকিব খান মুভি বানাচ্ছে তুফান, তার ছবির মতো করে একটা ডায়লগ দিতে গেলাম, সে ডায়লগ আমি দিতে পারলাম না। ওলোবারা ও তুফান ছবি বানাচ্ছে না, আমি এসে বড় একটা ছবি বানাবো, আমার ছবির নাম হবে ঘূর্ণিঝড়। এই ছবির মেন কাহিনী হবে নায়ক নায়িকারে নিয়ে দৌড়ে বলাইতে যাবি, মধ্যপথে ঘূর্ণিঝড় আসে একটা ঠাটা পরে নায়িকা মরে যাবি, আমি বেঁচে থাকবো, আমি না আমার নায়ক বেঁচে থাকবে, তা থেকে কি হবে সুন্দর একটা ছবির এন্ডিং হবে। ওই যে নায়িকা জেনে না আছে, জেনে বউ না আছে, সেই সিনেমা সবচেয়ে শান্তিপূর্ণ সিনেমা। এই জন্যই কোনো সিনেমায় যদি নায়িকা মরে যায় খবরদার কাদাকাটি করবেন না।